গুড আফটারনুন সবাইকে এডিএস ব্লগের আর একটি নতুন ব্লগে সকলকে জানাই স্বাগত শীতের রোদ গায়ে মেখে কাল দুজনে মিলে বেরিয়ে পড়েছিলাম একটু বেড়াতে কোথায় যাচ্ছিলাম সেটা জানতে গেলে ভিডিওটা স্কিপ না করে পুরো ভিডিওটা দেখতে হবে গঙ্গার ধার দিয়ে দুজনে মিলে এগিয়ে চলেছি আর হ্যাঁ এই জায়গাটা দেখে নিশ্চয়ই তোমরা এতক্ষণে বুঝতে পেরেছ এটা কোন জায়গা এটা টুয়ার্ডস মতিঝিল আমার ডান সাইডে রয়েছে বাসের কেল্লা রেস্টুরেন্ট এই রাস্তা ধরেই সোজা একটু এগিয়ে গেলেই পড়বে নতুন মতিঝিল পার্ক আর আমার বাঁ সাইডে অর্থাৎ লেফট সাইডে পড়বে ওল্ড মতিঝিল মসজিদ আমাদের গন্তব্যের প্রায় আমরা কাছেই চলে এসেছি আমাদের গন্তব্যের সাথে সাথে আরেকটা উদ্দেশ্য ছিল এই পরিযায়ী পাখিদেরকে দেখতে আসা শীতকালের দিনে পরিযায়ী পাখিরা যদি এত দূর দেশ থেকে উড়ে এই দেশে আসতে পারে আমরা কি তাদেরকে দেখতে একবার যেতে পারি না লেকের ঠিক উল্টো দিকেই রয়েছে এই যে নতুন একটা রেস্টুরেন্ট দ্য লেক সাইড বেস্ট যেখানে আমরা কাল বেড়াতে গেছিলাম আর কি এখানকার দাদাদের বিহেভিয়ার আমার অসাধারণ লেগেছে খুবই একটা ফ্রেন্ডলি অ্যাটমসফিয়ার ফ্রেন্ডলি বিহেভিয়ার ছিল তাদের আর ফুড কোয়ালিটি তো অসাম। আবারও বন্ধুদের সাথে একবার যাওয়ার ইচ্ছে আছে সবার সাথে তোমরা দেখে নাও এর সাথে এর ডেকোরেশনটা দিনের বেলায় এখন ভিডিওটা করছি বাট রাত্রেবেলায় এটার ডেকোরেশনটা আরও বেশি সুন্দর লাগবে এটা আমার মনে হল অনেক কিছুই দাদারা নিয়ে এসে এটাকে ডেকোরেট করেছে আমার এর অ্যাম্বিয়েন্সটা ভীষণ সুন্দর লাগলো তবে আমরা নিচে খেতে বসিনি আমরা এর রুপটপেই বসেছিলাম বাড়ি থেকে যেহেতু লাঞ্চ করে গেছিলাম সেহেতু অল্প হালকা ফুলকা একটু স্ন্যাক্স আমরা ওখানে গিয়ে খাই আর এই যে আমি নিয়েছিলাম একটা চিকেনের স্ন্যাক্স আর সাথে একটা কফি এটা অসাধারণ ছিল আর লালবাগ যখন গেছি তখন মাম্মাজ মোমো না খেয়ে বাড়ি ফিরবো সেটা তো হয় না তো শেষে মাম্মাজ মোমোটাও আমরা ট্রাই করলাম দেন তোলা হলো কিছু ছবি তারপরেই ফিরে গেলাম বাড়ি বাড়ি ফিরে মাম্মা মাকে দিল একটা বার্থডে গিফট ভিডিওটা ভালো লাগলে তোমরা চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিও থ্যাংক ইউ সো মাচ